আজকে আমরা মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস থেকে মালদা জেলার বিভিন্ন ব্লক অঞ্চল এবং পৌরসভার যে ওয়ার্ডগুলো সেখানে আমরা কার্ড বিতরণ করছি। আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে আমরা প্রায় 1 লক্ষ গাছ গোটা পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম শহর এবং অঞ্চল ও ব্লকে আমরা বিতরণ করছি। এই গাছগুলো আমরা যাতে সব মানুষের সুযোগ সুবিধাগুলো পায় তার জন্য আমরা গাছগুলো লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়, রাস্তার ধারে, স্কুলের মধ্যে বা খেলার মাঠের পাশে, যাতে মানে বহু মানুষ এই সুযোগ সুবিধাগুলো অনুভব করতে পারে সেই জন্য আমরা। এই যে গাছগুলো লাগানো হচ্ছে এইগুলো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? হ্যাঁ অবশ্যই, যেখানে যেখানে গাছগুলো লাগানো হবে আমরা মালদা জেলাতে 4000 গাছ দিচ্ছি এবং যে যে অঞ্চল বা শহর আমরা খুব এক এক জায়গায় অল্প অল্প করে এক একটা ওয়ার্ডে আমরা 10টা এরম করে লাগাবো, সেই গাছগুলো যেন অল্প সংখ্যক গাছ কিন্তু সেটা যেন রক্ষণাবেক্ষণ হয় তার জন্যও আমরা সজাগ থাকবো। দেখি গোটা জেলা জুড়ে হবে? গোটা জেলা জুড়ে সব ব্লকে, তার ব্লকগুলোর থেকে অঞ্চলগুলোতে এবং অঞ্চলগুলো ভাগ করে করে গ্রামগুলোতে আমরা এইভাবে গাছগুলো লাগাচ্ছি।